নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে খোদ রাজধানীতেই বিড়ম্বনার অভিযোগ। চার বছর হয়ে যাইতেছে, তারপরে এখন আমি দেখতে পাচ্ছি না। কারেন আমতারি না, অনেক অফিসে গেলে কয়টা হাবাসা দিতাম। তারা বিদ্যুৎ দেখে রাখ কই যাচ্ছে যে এক লক্ষ টাকা দিলে তিনটা গাছ দিব আমরা। বিতরণ সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। এই স্বার্থ সংরক্ষণের দায়িত্ব রেগুলেটরি কমিশনের বা বিতরণ সংস্থাগুলোর, এরা কেউই স্বার্থ সংঘাত মুক্ত নয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। আমি মনে করি এই ধরনের কমপ্লেন আমার কাছে আসা উচিত সরাসরি, আমি খুব স্ট্রিক্ট হয়ে গেছি এই ব্যাপারে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকলের সময়ের সঙ্গে আছি আমি মৌসুমি মো এবং আমি কামরুল হাসান সবুজ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ভারী বৃষ্টিতে কক্সবাজার শহর ও রামুতে আলাদা পাহাড় ধসে চার শিশু সহ পাঁচজন নিহত, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তিন সিটি নির্বাচনী প্রচারণায় গাজীপুর ও খুলনার মেয়রকে অংশ না নেওয়ার নির্দেশ ইসির, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বরিশাল সিলেট ও রাজশাহী নগরী। কৃষকের স্বার্থে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হলেও কাঙ্ক্ষিত ফল আসছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি শূন্যের কোটায়, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা দাবি ব্যবসায়ীদের। দেশের পোশাক শিল্পের ব্রেক্সিট ও চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, চ্যালেঞ্জ মোকাবেলায় বৈচিত্র্যময় পণ্য তৈরির তাগিদ বিজেএমইএর। এবং নদীর পানি বাড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খুলনার উপকূলীয় কয়রা ও দাকুপের বাঁধ, বিভিন্ন জায়গায় ফাটল, আতঙ্কে সাধারণ মানুষ। রাতভর ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় চার শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল, বিস্তারিত জানতে আমরা টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। রুবেল, ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু আজকে ভোর পাঁচটার দিকে কক্সবাজার এবং রামুতে দুটি পৃথক পাহাড় ধসের ঘটনায় এই পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। তার মধ্যে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়া চড়ায় একই পরিবারের চারজন নিহত হয়েছে, তার মধ্যে রয়েছে তিন শিশু ও এক নারী। এছাড়াও রামুতে যে পাহাড় ধসটি হয়েছে সেখানে মারা গিয়েছে এক শিশু। তো এই মুহূর্তে আসলে আমি ঘটনাস্থলে শহরের দক্ষিণ রুমালিয়া চড়ায় অবস্থান করছি। সেখানে যে উদ্ধার কার্যক্রম, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। তারা যারা পাহাড় ধসে যারা মাটি চাপা আছে তাদেরকে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছেন। এছাড়াও রামুর যে পাহাড় ধসটি হয়েছে সেই পাহাড় ধসে যে শিশুটি মারা গিয়েছে তাকে উদ্ধার করে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো আমরা গত কয়েকদিন ধরে কিন্তু কক্সবাজারে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছিল, এছাড়া আবার ভারী বর্ষণ হচ্ছিল। তো তারই ধারাবাহিকতায় কিন্তু কক্সবাজারে এর আগেও টানা যদি তিন চার দিন বৃষ্টিপাত হয় তাহলে পাহাড় ধসের ঘটনা ঘটে, ঠিক তারই ধারাবাহিকতায় এবারও যে টানা তিন চার দিন বৃষ্টির পর আজ পাহাড় ধসের ঘটনা ঘটেছে, পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম কক্সবাজারের জেলা প্রশাসক তার নেতৃত্বে ছয়টি টিম হয়েছিল, ছয়টি টিমের মাধ্যমে কক্সবাজার পুরো জেলায় কিন্তু যেখানে ঝুঁকিপূর্ণ পাহাড় ধসে বসবাসরত মানুষ ছিলেন তাদেরকে সরানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ করে যে টানা তিন দিন বৃষ্টিপাতের পর আজ যে দুটি পরিবারের প্রায় পাঁচজন নিহত হয়েছে পাহাড় ধসের ঘটনায়, তো এই মুহূর্তে কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। আমি কক্সবাজার ফায়ার স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন সাফায়াত হোসেন তার সাথে কথা বলেছিলাম, সে বলেছে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পাহাড় ধসের ঘটনায় এই যে পাঁচজন শিশু, এক নারী সহ পাঁচজন মারা গিয়েছে। রাতভর ভারী বৃষ্টিতে আলাদা পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে যে ক্ষয়ক্ষতি সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজউদ্দিন রুবেল। এবার অন্যান্য প্রসঙ্গ। আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খুলনা ও গাজীপুরের নবনির্বাচিত মেয়র। গতকাল রাতে এমন নির্দেশনা জারি করেন নির্বাচন কমিশন। এর মধ্যে রাজশাহী, বরিশাল ও সিলেট নগর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের
নির্দেশনা দেয়া হয়েছে বলে সমসংবাদকে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার। নির্দেশনে বলা হয়েছে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র সহ অন্যান্য সুবিধাভোগী ব্যক্তিরা নগর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এই বিধানটি বাস্তবায়ন করতে আসন্ন 3 সিটি কর্পোরেশন নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই চলছে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটের মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নতুন নতুন পরিকল্পনা নিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা। তবে জনবান্ধব প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানালেন নগরবাসী। আগামী 28 জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী, সিলেট ও বরিশাল নগর নির্বাচনের প্রচারণা। তাই ভোটের মাঠ দখলে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকালে রাজশাহীর সাহেববাজার থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনী মাঠে পরাজয় জেনেই বিএনপি প্রার্থী একের পর এক মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। তারা নির্বাচন থেকে হয় সরে দাঁড়ানো অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সরকারকে দায়ী করার, নির্বাচন কমিশনকে তার সদিচ্ছা আছে কিনা এটি প্রমাণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। এদিকে সিটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। নগরীর নওদাপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। আওয়ামী লীগের নেতা তিনি ভোট টাকা দিয়ে প্রশাসন এবং অন্যান্য পুলিং অফিসার সহ সকলকে কিনতে চাই, আর আওয়ামী লীগের কালো চেহারা জনগণের সামনে উন্মোচন করার জন্য এসেছি আমরা। সিলেটের তালতলা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। পরে বাদামবাগিচা, খাস্তবীর সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। অপরদিকে কর্মী সমর্থকদের নিয়ে নগরীর জেল রোড, সওদাগারতলা ও চারাদীঘির পার এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী আরিফুলক চৌধুরী। প্রতি রাতেই আমাদের নেতা কর্মীদেরকে, বিশেষ করে এখন দেখা যাচ্ছে প্যানিক সৃষ্টি করার জন্য যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, ব্যবসায়ীদেরকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। কে হয়রানি করছে, কারা হয়রানি করছে আমরা কিন্তু জানি না। যখন খুলনা নির্বাচন হয়েছিল, যখন গাজীপুরের নির্বাচন হয়েছিল, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবার মুখে একই কথা ছিল, এটা তাদের রাজনীতির একটা সংস্কৃতি। উত্তাপ বেড়েছে বরিশাল সিটি নির্বাচনেও। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। আমরা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে ভোটটা করছি না, আমরা ভোট করছি বরিশালের মানুষের মন জয় করে, বরিশালের মানুষকে সাথে নিয়ে এবং বরিশালের সার্বিক উন্নয়নের জন্য। এদিকে দুপুরের পর গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। প্রশাসন নির্বাচন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে নিশ্চিত প্রহরা করবেন এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন, এটি আমরা আশা করি। হিসেব কষতে শুরু করেছেন ভোটাররাও। তবে নগরের উন্নয়নে জনবান্ধব প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান তারা। নর্দমায় তো এত বৃষ্টি দিলেও হাঁটা যায় না। সুষ্ঠুভাবে নির্বাচনটা যেন হয় শান্তি শৃঙ্খলার ভিতরে এবং সবাই যেন আমরা ভোট দিতাম পারি ওই ধরনের একটা নির্বাচন হয়। যারা আপনার মেয়র হবেন তাদের উচিত এই হকারদের একটা পুনর্বাসন করে শহরটা যত সুন্দর হয়। নিজ নিজ ওয়ার্ডে জয় পেতে বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও। পথসভা, উঠোন বৈঠক সহ নানা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। তিন সিটি নির্বাচন উপলক্ষে সময় সংবাদে শুরু হয়েছে রাজশাহী, সিলেট ও বরিশালের মেয়র প্রার্থীদের নিয়ে বিশেষ আলাপচারিতা মেয়র প্রার্থীর মুখোমুখি। আজ রাত 11টার সংবাদে কথা হবে বরিশাল মেয়রের প্রার্থীদের সঙ্গে, দেখার আমন্ত্রণ রইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণতন্ত্রে ধারাবাহিকতা থাকলে যে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটানো যায় তা প্রমাণ করেছে বর্তমান সরকার। গতকাল সরকারের নিজ কার্যালয়ে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন। অগ্রযাত্রার প্রেক্ষাপটে দেশ যাতে আর পিছিয়ে না পড়ে সে কথা মাথায় রেখে জেলা প্রশাসকদের উন্নয়ন কর্মসূচি তদারকি নির্দেশ দেন সরকার প্রধান। ব্রিটিশ আমলের রাজস্ব আদায়ের কালেক্টরেট প্রতিষ্ঠান কালের বিবর্তনে এখন জেলা প্রশাসন। সংসদীয় সরকার ব্যবস্থায় যে প্রতিষ্ঠানকে বলা হয় কেন্দ্র এবং তৃণমূলের সেতু বন্ধন, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি এবং কর্মসূচি বাস্তবায়নে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার জন্য প্রতি বছরের মতো এ সম্মেলন। 64 জেলার প্রশাসনিক প্রধান এবং বিভাগীয় কমিশনারদের নিয়ে 3 দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো আমরা সরকার পরিচালনা করছি,
প্রধানমন্ত্রী বলেন, টানা দুবার সরকার পরিচালনা করার সুযোগ হয়েছে বলেই দেশে দ্রুত এবং সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। আর যেন দেশ পিছিয়ে না পড়ে সে কথা মাথায় রেখে প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। ডিসেম্বরের নির্বাচন, জনগণ ভোট দিলে আছি না দিলে নাই, এ ব্যাপারে আমার কোনো আক্ষেপ নাই। কারণ আমার একটাই ছিল যে উন্নয়নটা যেন দৃশ্যমান হয়, এই পরপর দু বছর একটানা ক্ষমতায় থাকায় আজকে একটা উন্নয়নটা দৃশ্যমান হয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটাও প্রণয়ন করে দিয়ে যাচ্ছি, আশা করি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। সরকার প্রধান বলেন, মাদক টেন্ডারবাজি এবং চাঁদাবাজি সহ যে কোনো ধরনের সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর তার সরকার। সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রশাসকদের এসব কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন তিনি। বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজি, পেশি শক্তি, সন্ত্রাস, মাদক এগুলি নির্মূল করবেন। এখানে কে কোন দল করে, কে কি করে, ওগুলি দেখার কোনো দরকার নাই। যদি কেউ বাধা দেয়, আমি এটুকু আপনাদের অনুমতি দিতে পারি, আমি সরকার প্রধানই হতে পারি, কিন্তু আমি কিন্তু জাতির পিতার কর্নেট। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে সরকারি কর্মকর্তাদের সেবা ও সততার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সেবার মনোভাব নিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ইউরোপের দেশগুলোতে বাড়ছে বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা, যৌক্তিক কারণ না দেখে আবেদন প্রত্যাখ্যানের অভিযোগ। বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র রাজধানীতেই বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। আবেদনের সাত দিনের মধ্যে নতুন সংযোগ দেওয়ার নির্দেশনা থাকলেও গ্রাহকদের অপেক্ষায় থাকতে হচ্ছে মাসের পর মাস। এর জন্য বিতরণ প্রতিষ্ঠানগুলোর অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা থাকলেও রাজধানীর খিলক্ষেতের ডুমনি এলাকার এই বাড়িটি এখনো বিদ্যুৎহীন। সংযোগের জন্য আবেদন করে সাড়া না পেয়ে ঘর আলোকিত করতে কুপি আর হারিকেনি এখানকার বাসিন্দাদের সম্বল। 15 বছর ধরে আমি বসবাস করতেছি, অনেক খুঁটির জন্য আমি কারেন্ট আনতারি না, অনেক খুঁটি আনতে গেলে অনেক অফিসে গেলে কত টাকা পয়সা দিতাম। নতুন সংযোগ পেতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাহকদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি, অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস। তাই বাধ্য হয়ে কিছু জায়গায় কয়েকজন গ্রাহক মিলে ব্যবহার করছেন একটি মিটার, ফলে ইউনিট প্রতি বেড়ে যাচ্ছে বিদ্যুতের দামও। এতে মাসিক বিদ্যুৎ বিল বাবদ গ্রাহককে গুনতে হচ্ছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ অর্থ। 4 জন এক মিটার ব্যবহার করতেছি, এজন্য আমাদের ইউনিটও বাড়তি। যদি মিটার আলাদা থাকতো তাহলে আর বিল বেশি আসতো না। তারা বিদ্যুৎ দেখার কই যাচ্ছে যে 1 লক্ষ টাকা দিলে 3টা গাছ দিব আমরা। 1.5 বছর হয়ে যাইতেছে, তারপরে এখন মিটার পাচ্ছি না। আগে যেটা ছিল কম্বল ডিসের ওইটা দিয়ে আগেরটা নিয়ে চলছে, কিন্তু আমরা যদি আগে মিটার পাইতে পারি তাহলে এখন আমরা কেন মিটার পাবো না? 4 মাস হয়েছে যে আবেদনটা করছে আর কি, বিলম্বটা জানতে চাই আর কারণে, কিন্তু আসলে তারা বলতেছে না সঠিকভাবে যে কেন। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর গাফিলতির কারণে বিপন্ন হচ্ছে ভোক্তা স্বার্থ। এই স্বার্থ সংরক্ষণের দায়িত্ব বা সুরক্ষার দায়িত্ব বিদ্যুৎ বিভাগের, রেগুলেটরি কমিশনের বা বিতরণ সংস্থাগুলোর। এরা কেউই এই যে প্রক্রিয়াগুলো তৈরি হয়েছে এই প্রক্রিয়া থেকে স্বার্থ সংঘাত মুক্ত নয়। তবে নতুন সংযোগ দিতে দেরি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। আমি মনে করি এই ধরনের কমপ্লেন আমার কাছে আসা উচিত সরাসরি, আমি খুব স্ট্রিক্ট হয়ে গেছি এই ব্যাপারে যে সংযোগ দিতে দেরি করা যাবে না। সুতরাং এটা ডেসকো এবং ডিপিডিসি বলা আছে, ওরাই লস করবে, ওদের পারফরমেন্স কিন্তু লো হবে। অবশ্যই ব্যবস্থা নিব, যারা দায়িত্বে থাকবে তাদের সাসপেন্ড করে দেব যদি দেরি করে। চলতি বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের ব্যাপারে সরকার আশাবাদী হলেও বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কার্যক্রমের সামঞ্জস্য নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার 12তম দিনে আজ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে রয়েছেন রিপোর্টার হাবিবুল ইসলাম। হাবিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের যে চিত্রটি কিছুটা ফাঁকা, সেটি কারণ হচ্ছে যে আজকে মাঝরাত থেকে, অর্থাৎ প্রায় 3টা থেকে রাত 3টা থেকে মূলত ইতোমধ্যে 5টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে।
আর আজকে মূলত সারা দিনে মোট 6টি মোট 11টি ফ্লাইটে হজ যাত্রীদেরকে সৌদির উদ্দেশ্যে নেওয়ার কথা রয়েছে, এর মধ্যে 5টি চলে গিয়েছে আর বাকি রয়েছে 6টি। যে 5টি গিয়েছে তার মধ্যে রাত 3:25 সৌদি আরবের একটি ফ্লাইটে হজ যাত্রীদেরকে নিয়ে যায়। এর পরবর্তীতে 3:25 এরপর 3:35 এবং 5:35 সর্বশেষ 7:25 দিনের এখন পর্যন্ত ফ্লাইট 5টি ফ্লাইট গিয়েছে। 7:25 400 জন যাত্রী নিয়ে তারা চলে গিয়েছে বিমানটি। এছাড়া এর পরবর্তীতে যে ফ্লাইটটি রয়েছে 9:35 সেই ফ্লাইটটি যে যাত্রী যাবেন তারা মূলত ইতোমধ্যে যে আনুষঙ্গিক কার্যক্রম অর্থাৎ কাস্টমসের যে কার্যক্রম সেটি সম্পন্ন করে তারা কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা এখানে এসে যতদূর দেখেছি। আর এর পরবর্তীতে ফ্লাইট একটু দেরিতে রয়েছে অর্থাৎ বিকেল 3টার দিকে, যার কারণে বেশিরভাগ হজ যাত্রী এখন যারা রয়েছেন বা আজকে যারা যাবেন তারা যে ডরমিটরিগুলো রয়েছে বা তাদের যে অবস্থান করার যে রাতে অবস্থান করার যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। আর আপনি জানেন যে গতকাল পর্যন্ত মূলত প্রায় 50,000 হজ যাত্রী এবছর সৌদিতে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে। আর আপনি জানেন যে এবছর প্রায় 1,26,798 জন হজ যাত্রী সৌদি যাওয়ার কথা রয়েছে। তো হজ যাত্রার মোটামুটি সার্বিক চিত্র এমনটাই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে। মৌ আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রা সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, নকল ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে 32টি ওষুধের দোকানকে 54 লক্ষ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 6 দোকান মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর মিডফোর্ট এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পরে অভিযান চালানো হয়। র্যাব জানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাণিজ্য করে আসছিল ওই এলাকার বেশ কয়েকটি কারখানা ও দোকান। এসব দোকানে অনুমোদন ছাড়াই বাইরের বিভিন্ন দেশের ওষুধ অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রচুর আমরা নকল ওষুধ পেয়েছি, কিছু বিক্রয় নিষিদ্ধ ওষুধ যেগুলো আনঅথরাইজ বা বাংলাদেশে যেখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদন নেই বা কোথাও কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি এমন বেশ কিছু ওষুধ এখান থেকে জব্দ করা হয়েছে। পাশাপাশি আমরা দুটো দোকান থেকে সরকারি ওষুধ যেগুলি বিনামূল্যে বিতরণযোগ্য ওষুধ এরকম ওষুধ আমরা জব্দ করেছি। মূলত এই সমস্ত অপরাধের কারণে এখান থেকে প্রায় 54 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে এবং এ পর্যন্ত 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। পাশাপাশি এখান থেকে প্রায় 4.5 কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে। দিনাজপুর বড়পুকুরিয়ায় কয়লা গায়েবের ঘটনায় খনির ব্যবস্থাপনা পরিচালক সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে খনি কর্তৃপক্ষ। রাতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবুদ্দিন সহ 19 জনের বিরুদ্ধে পার্বতীপুর থানায় এ অভিযোগ দায়ের করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ডে 1,80,000 মেট্রিক টন কয়লা মজুত থাকার কথা, কিন্তু এখন রয়েছে মাত্র 5,000 মেট্রিক টন। কয়লার অভাবে রোববার রাতে বন্ধ করে দেয়া হয় দেশের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র। শুল্ক বৃদ্ধি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শূন্যের কোটায় নেমেছে। চাল আমদানিতে নতুন করে এলসি খুলছেন না আমদানিকারকেরা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরকার কৃষকের স্বার্থে এই উদ্যোগ নিলেও প্রকৃতপক্ষে লাভবান হচ্ছেন মিলার ও মজুদাররা। কৃষকেরা বলছেন ধান ওঠার আগ মুহূর্তে এ ধরনের উদ্যোগ নিলে লাভবান হবেন তারা। যশোর থেকে জুয়েল মৃদার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে চাল অন্যতম। দেশের বাজার স্থিতিশীল রাখতে গত বছর চাল আমদানিতে নামমাত্র শুল্ক নির্ধারণ করে সরকার। তবে সম্প্রতি কৃষক যাতে ফসলের সঠিক মূল্য পায় এ লক্ষ্যে চাল আমদানি শুল্ক 3% থেকে বাড়িয়ে 28% নির্ধারণ করা হয়েছে। এতে নতুন করে চাল আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা, ফলে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি একেবারে শূন্যের কোঠায় পৌঁছেছে। আমদানিকারকরা বলছেন আরোপিত শুল্কের কারণে ইতিমধ্যে লোকসানে পড়েছেন তারা। ডিউটি বসার সঙ্গে সঙ্গে যাদের এলসি ছিল ওই অবস্থা থেকে মাল যাদের ঢুকেছে এখন শূন্যর কোঠায়, এখন আর ইম্পোর্ট হচ্ছে না। শুল্ক বসানোর ফলে মূলত মিডলম্যানরাই লাভবান হচ্ছে,
লসে আছি, আমরা ইম্পোর্টাররা লসে আছি, কৃষকরা লসে আছে। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা কৃষক নয়, বরাবরই মিলার, মজুদদার ও আমদানিকারকদের কাছ থেকে চাল কিনে ব্যবসা করেন। শুল্ক বৃদ্ধির ফলে চালের দাম বাড়ার আশঙ্কা করছেন তারা। শুল্ক বাড়ানোর পরে 2-3 টাকা মালে বৃদ্ধি পায়, এখন বাজার স্বাভাবিক অবস্থায় আছে, এর পরবর্তী থেকে বাড়তেও পারে। অটো মিলাররা মানে টনকে টন মজুদ করে রেখেছে, তারা সময় সুযোগ বুঝে চালের দাম বাড়ায় দেয়, আমরা জিম্মি হয়ে গেছি তাদের কাছে। কৃষকের স্বার্থে আমদানি শুল্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তার সুফল পান না বলে দাবি করেছেন কৃষকরা। আমদানি চালের যে শুল্ক আরোপ করেছে এতে আমাদের কোনো লাভ নাই, আড়তদার পুঁজিপতি মিলারা এদের লাভ আছে। সরকার যে শুল্ক আরোপ করেছে এই শুল্কটা আরও আগে আরোপ করা উচিত, যাতে লাভবান হই আমি। গত 7 জুন থেকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত চালের উপর বর্ধিত শুল্ক আরোপ শুরু করে। শুল্ক আরোপের আগে এ বন্দর দিয়ে প্রতি মাসে প্রায় 56,000 মেট্রিক টন চাল আমদানি হতো। সময় সংবাদ যশোর। মাত্র 0.02% প্রবৃদ্ধি নিয়ে শুরু করে গেল অর্থ বছর শেষে তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.76%। রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে ব্রেক্সিটের পর সাম্প্রতিক চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে এ খাতের প্রবৃদ্ধি আবার কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বৈচিত্র্যময় পণ্য তৈরিতে গবেষণার উপর জোর দেওয়ার তাগিদ বিজিএমইএর। দেখুন আমার করা রিপোর্ট। কয়েক বছর ধরে দেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি 10% আশেপাশে থাকলেও 2016-17 অর্থবছরে নেমে আসে 0.02%। তবে সময় লাগেনি ঘুরে দাঁড়াতে। এক বছরের ব্যবধানে 8.76% প্রবৃদ্ধি নিয়ে গেল অর্থবছর শেষ করে এই শিল্পখাত। এ সময়ে এ শিল্পের রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে $45 কোটি বেশি। চলতি অর্থবছরের জন্য এখনও নির্ধারণ করা হয়নি পোশাক শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা, তবে তা বাড়বে এমন ইঙ্গিত উদ্যোক্তাদের। কিন্তু ব্রেক্সিটের অস্থিরতা আর চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে এখাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রতি বছরই কিন্তু 10% প্রবৃদ্ধি অর্জন করতে না পারে তাহলে কিন্তু $50 বিলিয়ন অ্যাচিভ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাণিজ্য যুদ্ধ চলার কারণে আমি মনে করি যে আমাদের যে রপ্তানি খাতে যে আমাদের যে ব্যাপক প্রবৃদ্ধির প্রয়োজন, সেই প্রবৃদ্ধিটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না যদি বিশ্ববাজার পরিস্থিতি ভালোর দিকে না যায়। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ডলারের দর ওঠানামাকে গুরুত্ব দিয়ে ঝুঁকি ব্যবস্থাপনায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চীন, রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো তৈরি পোশাকের অপ্রচলিত বাজার দখলে মনোযোগ বাড়ানোর পরামর্শ তাদের। আন্তর্জাতিক বাজারে যদি মুদ্রার বিনিময় হারে যদি অস্বাভাবিক ওঠানামা ঘটে তাহলে এর রিস্ক অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে পণ্যমূল্য বেড়ে যায়, তো সেটির প্রতিক্রিয়াও কিন্তু আমাদের এখানে পড়তে পারে এবং সেই জন্য আমাদের উদ্যোক্তাদের সেই ঝুঁকির অ্যাডজাস্টমেন্টে যেতে যাওয়ার প্রয়োজন রয়েছে। প্রচলিত যে বাজারগুলোর উপরে আমাদের যে অতি নির্ভরতা সেটি কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। শঙ্কায় আছেন উদ্যোক্তারাও। চ্যালেঞ্জ মোকাবেলায় নিত্য নতুন পণ্য তৈরিতে গবেষণার পরিসর বাড়ানো দরকার বলে মনে করেন তারা। এই বছরের মতো গ্রোথ না হলেও আমরা এরকম কাছাকাছি রাখার চেষ্টা করব। সেজন্য R&D কে আরো স্ট্রং করতে হবে, আমাদের নিজস্ব স্যাম্পল ডেভেলপ করে বিদেশে গিয়ে অর্ডার নিয়ে আসতে হবে। সেই সঙ্গে সড়ক বন্দরের উন্নয়নে সরকারের আরো আন্তরিকতা চায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশিরা পাড়ি জমাচ্ছেন বিদেশে। মূলত নির্যাতন আর নিপীড়ন থেকে বাঁচার মানবিক যুক্তি দেখিয়ে বিদেশে রাজনৈতিক আশ্রয় নেন সংঘাত কবলিত দেশে মানুষেরা। ইরান, পাকিস্তান, সিরিয়ার মতো রাজনৈতিক আশ্রয় প্রার্থীর তালিকায় যুক্তরাজ্যে বাংলাদেশিদের অবস্থান উপরের দিকে। এ অবস্থায় যৌক্তিক কারণ না দেওয়ার ফলে এসব আবেদনের অধিকাংশই প্রত্যাখ্যান করা হচ্ছে। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। 2009 সালে পড়ালেখার জন্য যুক্তরাজ্যে আসলো, বর্তমান সরকারের আমলে দেশে ফিরলে জীবন হুমকির মুখে পড়তে পারে, এই আশঙ্কায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ঢাকার রাহাত। দেশে থেকে যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি রাজনৈতিকভাবে পলিটিক্যালিভাবে জড়িত ছিলাম। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দল পরিবর্তনের কারণে এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে যে আমার পক্ষে এখন আমার দেশে যাওয়া সম্ভব না। আমার আসলে অ্যাসাইলাম ক্লেম করা ছাড়া কোনো উপায় নেই, এই কারণে আমি অ্যাসাইলাম ক্লেম করছি। ভিসা শেষ হয়ে যাওয়ায় ব্রিটেনে বসবাসের শেষ অবলম্বন হিসেবে রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়ছে দিন দিন। মানুষ আসলে শেষ অবলম্বন হিসেবে এটা দেখতেছে, যেখানে আর কোনো সুযোগ নেই। ইমিগ্রেশন দিন দিন অনেক টাইট হচ্ছে এবং টাইটের কারণে অনেকে
ওয়াস্টে হয়ে যাচ্ছে, তার কারণে একমাত্র এটাকে একটা সুযোগ হিসেবে মানুষ অ্যাসাইলাম নিচ্ছে। তবে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদনের অধিকাংশই প্রত্যাখ্যাত হচ্ছে, যথাযথ গ্রহণযোগ্য কোনো যুক্তি ছাড়াই আবেদন করার কারণে এমনটি হচ্ছে বলে জানান এই আইনজীবী। একটা অ্যাসাইলাম কে যদি কেউ খুব সিরিয়াসলি করতে চায়, অবশ্যই তার একজন ভালো লয়ারের দরকার আছে এবং তার নিজের ভিতর অনেক স্ট্রেংথ, অনেক ডকুমেন্টেশন এগুলো প্রপারলি করা উচিত। যদি এগুলো না করে তাহলে অ্যাসাইলাম কেস হারবে। আর একটা কারণ হচ্ছে যে অনেকে জাস্ট এখানে থাকার জন্য অ্যাসাইলাম ক্লেম করতেছে, যাদের আসলে কোনো ক্লেম নাই বা গ্রাউন্ড নাই, তাদেরগুলি অটোমেটিক্যালি রিফিউজ হচ্ছে। আশ্রয় প্রার্থী হিসেবে আবেদনকারীদের জন্য ব্রিটেনে কাজের অনুমতি না থাকায় আর্থিক কষ্টে মারবেতর জীবনযাপন করতে হয় তাদের। এই অবস্থায় এসব আবেদনের নিষ্পত্তিতে সময় কমানো প্রয়োজন বলে মনে করছেন আবেদনকারীরা। আমার মনে হয় এই দেশে অ্যাসাইলাম সিকারদের কাজের রাইট দিয়ে দেওয়া উচিত এবং অ্যাসাইলাম ক্লেম করার পরে এই জিনিসটা খুব দ্রুত ডিসিশনে নিয়ে আসা উচিত এবং প্রত্যেকের অ্যাসাইলাম দিয়ে দেওয়া উচিত। গত 5 বছরে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছেন 1,37,000 বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 5টি ঝুঁকিপূর্ণ রুটে প্রতিদিন গড়ে 30 জন বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করছেন। দৃশ্যমান কোনো দ্বন্দ্ব সংখ্যা না থাকলেও যুক্তরাজ্যে প্রতি বছরে বাড়ছে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থী সংখ্যা। যুক্তি হিসেবে তারা তুলে ধরছেন দেশে দমন নির্যাতনের মুখে নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার কথা। মাদারীপুরে 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি পানির পাম্প জনসাধারণের কোনো কাজেই আসছে না। সুপেয় পানি সরবরাহ করার কথা থাকলেও পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে আয়রনযুক্ত নোংরা ও দূষিত পানি। এতে জন্ডিস সহ বিভিন্ন রোগে আক্রান্তের আশঙ্কায় আছেন এলাকাবাসী। জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি অস্বীকার করলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আগুনের ছবি নিয়ে রিপোর্ট। জনসাধারণকে সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে মাদারীপুরের রাজৈরের কবিরাজপুর ও শিবচর উপজেলার নিখলিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে 2টি পানির পাম্প। এরপর বাসা বাড়িতে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় 2,900 টাকা করে। 24 ঘন্টায় কমপক্ষে 8 ঘন্টা পানি সরবরাহের কথা থাকলেও পাম্প চালুর পর থেকে গ্রাহকদের দেয়া হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পানির সুবিধা, তাও আবার মাত্রা অতিরিক্ত আয়রনযুক্ত নোংরা ও দূষিত পানি বলে অভিযোগ এলাকাবাসীর। এরপরও 2টি পাম্পের 1,120 জন গ্রাহককে মাসে 180 থেকে 200 টাকা পানির বিল পরিশোধ করতে হচ্ছে। পানি আনার সময় 2,900 টাকা দিছি, সেয়ার পরে আমরা মাসে মাসে টাকা দিতে আছি। পানি আসলে এক বালতি ভরতে পারি না, পানি তো আয়রন আমরা আনতে পারি না, ব্যবহার করতেই না, আতঙ্ক আছে আমরা, অসুখ বিসুখ হয়ে পড়েনি। নোংরা পানি সরবরাহের অভিযোগ অস্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন নির্বাহী প্রকৌশলী। চেয়ারম্যানও বলছে ভালো, আমি এলাকায় গেলাম, তার ওদের নিয়ে একটা মিটিংও করছি, মিটিং এর মধ্যে ওরা বলছে যে না পানি ভালো। অবশ্য এই প্রকল্পের সাথে দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা যদি এর মধ্যে দেখি যে দুর্নীতি আছে বা অনিয়ম করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। দীর্ঘদিন ধরে আয়রনযুক্ত ও নোংরা পানি ব্যবহার করলে জন্ডিস, কলেরা, ডায়রিয়া সহ নানা পানিবাহিত যে কোনো রোগ হতে পারে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। সময় সংবাদ, মাদারীপুর। খুলনার উপকূলীয় উপজেলা কয়রা ও দাকুপের বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে দুর্যোগের কবলে পড়া এসব এলাকার সাধারণ মানুষের দিন কাটছে আতঙ্কে। মাঝে মধ্যে বেড়ে বাঁধে দেখা দিচ্ছে বড় ফাটল, প্রবল জোয়ারে ফাটল চুয়ে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। দক্ষিণের জনপদ খুলনার দাকব ও কয়রা উপজেলা উপকূলীয় এ দুটি এলাকার চারিদিক নদীবেষ্টিত ও নদীর তীর ঘেঁষে 5টি পোল্ডার ঘিরে রয়েছে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ। এর প্রায় অর্ধেকই এখন ঝুঁকিপূর্ণ। শুধু নদীর পানি ঠেকাতে নয়, এ বাঁধ দিয়ে চলাচল করে এলাকার সাধারণ মানুষ। চলতি বর্ষা মৌসুমে প্রবল জোয়ারের সময় কোথাও বাঁধ উপচে আবার কোথাও বাঁধের ফাটল দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। এলাকাবাসীর উদ্যোগে তাৎক্ষণিকভাবে সেসব স্থানে ফাটল মেরামতের চেষ্টাও করা হচ্ছে। বাঁধের নাজুক অবস্থার কারণে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। আইলার সময় বাঁধ ভেঙে গেল, কিন্তু রাস্তার পরে মানুষ বসবাস করিল, এইবার ভেঙে গেলে কোনো কোনো জায়গায় বসবাস করার কোনো জায়গা নেই। জীবনটা খুবই একেবারে তত্ত্বাভাবে চলতেছে, জীবনটা সবসময় যদি 3 নম্বর চিন্তা যদি ওঠে তাহলে আমাদের আর বুকে পানি থাকে না। গনমুখ আসলে আমাদের ঘুমায় না, সারা রাত সারা দিন
সব রাস্তার পরে থাকতে হয়, কখন পানি ছাপায়। জনপ্রতিনিধিদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্টদের অবহিত করা সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উপজেলা চেয়ারম্যান টিএনওর এমপি সাহেবকে আমরা বারবার অনুরোধ করেছি যে আমার দক্ষিণ বেতকাশির বিষয়টি আপনি দেখেন, দক্ষিণ বেতকাশি গণমানুষের বিষয়টা দেখেন এবং এই দক্ষিণ বেতকাশি গণমানুষের যে বেড়িবাঁধগুলো আপনারা একটু সংস্কার করবার চেষ্টা করেন, পানি উন্নয়ন বোর্ড মোটেই কর্ণপাত করেন না। বাঁধের নাজুক অবস্থার কথা স্বীকার করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। স্বল্পতম সময়ের মধ্যে আমরা এগুলা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো প্রপোজালগুলো দাঁড়া করাইয়া এগুলা অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার উপকূলীয় এলাকায় প্রায় 12 লাখ মানুষের বসবাস। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। যশোরে গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহতরা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতকাল রাতে সদর উপজেলার কানাইতলা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ওই এলাকায় গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সহ দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা 16 আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন না হলেও পরিবর্তনের গুঞ্জন রয়েছে বিএনপি প্রার্থীর। রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকা নিয়ে ঢাকার 16 আসন গঠিত। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে গেলেও মাঠে নেই বিএনপি। সরকারি চাপে মাঠে থাকতে পারছেন না এমন অভিযোগ বিএনপির। আগামী নির্বাচনে দেখে শুনে ভোট দেওয়ার কথা জানান স্থানীয়রা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 এই 4টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 16, যা মূলত রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকা। গত 2 মেয়াদে এলাকায় পরপর আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইলিয়াস উদ্দিন মোল্লা। এবারও ওই এলাকায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। 2008 সালের নির্বাচনে এই আসনটিতে বিএনপির প্রার্থী ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তবে এবার আসনটিতে তার পরিবর্তে সাবেক কাউন্সিলর আহসানুল্লাহর নাম শোনা যাচ্ছে। 2008-এর নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রায় দ্বিগুণ ভোটে আসনটিতে জিতেছিলেন আওয়ামী লীগ প্রার্থী। এলাকাবাসী বলছেন পরিচ্ছন্ন ও হাঙ্গামামুক্ত নগরীর জন্য যিনি কাজ করবেন তাকেই আগামীতে ভোট দিবেন। যে সরকার আসুক, আমাদের রোডঘাট ভালো কাজ করে দেবে, এটা আমাদের আশা। যে শান্তি মতন থাকবে, মানে কোনো হাঙ্গামা হবে না, কোনো ঝগড়াঝাটি না, মিলেমিশে এই যে ওরিরে ভোট দিব। কাজ করতেছি যে আমরা বেতন পাই, অনুযায়ী যদি আমরা খাবার এবং বাসস্থান না পাই সেহেতু আমরা চাই যে অন্য সরকারের সঙ্গে হয়তো বা যদি ওনারা বেটার কিছু করতে পারে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন গেল 10 বছরের উন্নয়নের ফিরিস্তি হবে আগামী নির্বাচনে ভোটের হাতিয়ার। আমরা ঢাকা 16 আসনকে চাঁদাবাজ মুক্ত করেছে, নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকেছে। স্বাস্থ্য, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সবুজ সব বিষয়ে প্যারালাল কাজ করছি। তবে বিএনপির নেতারা বলছেন বিএনপির অতীত উন্নয়নের পাশাপাশি সরকারের জুলুম, নিপীড়ন ও দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরবেন তারা। এলাকার লোকজন বা দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে অবশ্যই দেশবাসী বিএনপিকে ভোট দিবে, কারণ বর্তমান সরকারের আমলে অনেক মানুষ জুলুম অত্যাচার সহ্য করছে, অনেক কষ্ট পাচ্ছে। শুধু আওয়ামী লীগ বিএনপি নয়, আগামী নির্বাচনে মাঠে নামতে তৎপরতা চালাচ্ছে অন্যান্য দলগুলো। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কম্পিউটার সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দিনাজপুরের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মক্ষম স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুবিধাবঞ্চিতদের অনেকেই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। সমাজসেবা কর্মকর্তার দাবি, সামাজিক নিরাপত্তা বেষ্টনি সুদৃঢ় করতে এ কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিল আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। তৃণমূল পর্যায়ে পশ্চাৎপদ সুবিধাবঞ্চিত সকল শ্রেণীর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর 48টি কর্মসূচি বাস্তবায়ন করছে। বেকার যুবক যুবতীদের কর্মক্ষম করতে 6 মাস মেয়াদী কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে 33,061 টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে 928টি পরিবারকে। চাকরি ও স্বাবলম্বী হতে এসব প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন প্রশিক্ষণার্থীরা। এখান থেকে শিখে আমরা সরকারি চাকরির জন্য অপেক্ষা না করে নিজে কিছু করার
চেষ্টা করব। চাকরির পাশাপাশি আমি আউটসোর্সিং এর দিকেও ধাবিত হতে পারি এই কম্পিউটারের মাধ্যমে। ছেলে মেয়ে বাচ্চা যত কিছু যত রকমের পোশাক আছে সকল কিছু আমাদের এখানে শেখানো হয়। আমি নিজেরও করলাম, আবার অন্য কারোরও কাপড় সেলাই করতে পারলাম। রূপা ফ্যাশন নামে একটা অনলাইন আমার আছে, কেউ অর্ডার করলে সেগুলো আমি সেল করি। আর প্রশিক্ষকরা বলছেন আইসিটি জেনারেশনে কম্পিউটারের কোনো বিকল্প নেই, সেলাই প্রশিক্ষণ নিয়ে অনেক নারী স্বনির্ভর হয়েছে। কম্পিউটার ট্রেনিং একটা বড় রকমের ভূমিকা রাখছে সমাজে, আমরা অনেক এখান থেকে ট্রেনি বের করছি, তারা এখান থেকে শিক্ষিত হয়ে তাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় ভালোভাবে সাকসেসফুল হচ্ছে। বাজারে পুঁথি বেথি এগুলো সহজ শেখানো হয়, এক মাস আমি এটা শিখাই, তারপরে পাঁচ মাস ওদের সেলাই সেলাইয়ের উপর দক্ষতা দেই। প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবার পাশাপাশি বিদেশে চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, এটাই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানালেন এই কর্মকর্তা। প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাই স্বাবলম্বী হয় এবং বিদেশে আমাদের দক্ষতা নিয়ে যারা চাকরিতে যেতে পারে এবং তাদের রেমিটেন্স তাদের আয় যাতে বৃদ্ধি পায় সেটাই সরকারের উদ্দেশ্য। 2014 সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের এই কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে 6,085 জন এবং সেলাই প্রশিক্ষণ নিয়েছে 925 জন। সময় সংবাদ দিনাজপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারী বৃষ্টিতে কক্সবাজার শহর ও রামুতে আলাদা পাহাড় ধসে চার শিশু সহ পাঁচজন নিহত, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তিন সিটি নির্বাচনী প্রচারণায় গাজীপুর ও খুলনার মেয়রকে অংশ না নেয়ার নির্দেশ ইসির, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বরিশাল সিলেট ও রাজশাহী নগরী। রাজধানীতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনার অভিযোগ, বিতরণ সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা, ব্যবস্থা নেয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। কৃষকের স্বার্থে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হলেও কাঙ্ক্ষিত ফল আসছে না, বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি শূন্যের কোটায়, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা দাবি ব্যবসায়ীদের। এবং নদীর পানি বাড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খুলনার উপকূলীয় কয়রা ও দাকুপের বাঁধ, বিভিন্ন জায়গায় ফাটল, আতঙ্কে সাধারণ মানুষ। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।